আমাদের যখন কোটা সব বাতিল ই হয়ে গেল তাহলে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব দাবি মেনে নিলেন তারা আরও আটটি দাবির কথা বলেছিলেন সেটিও বলেছেন যে পর্যায়ক্রমে এগুলি সবগুলি ই করবেন তিনি ব্যবস্থা নেবেন এবং সবগুলিরই তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবেন যুক্তিক দাবিগুলি অবশ্যই মেনে নেবেন এরপরও তারা ক্ষান্ত হন তারপরে তারা টোটাল বন্ধের কথা ডাক দিলেন আমরা কি দেখলাম আমরা একটা ধ্বংসাত্মক মানে কর্মকাণ্ড সারা বাংলাদেশে দেখলাম আমরা দেখলাম টিভি ভবন যেটা নাকি কি ধরে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য লালন করত তাদের আর্কাইভে এবং অনেক কিছু তারা ধারণ করেছিল সেইগুলি পুড়িয়ে দেওয়া হলো আমরা দেখলাম সেতু ভবন যেটা নাকি পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসের পত্রাতি যেখানে ছিল যেখানে তাদের ডাটাগুলি সংরক্ষণ ছিল সেটাকে বিনষ্ট করা হবে আমরা দেখলাম ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ মন্ত্রণালয়ের যে অধিদপ্তরটি আমাদের দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু বিশ্বের কাছে একটা মডেল ছিল মডেল ছিল এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ একটা মডেল দেশ হিসেবে পরিচিত ছিল সেখানকার ডাটা যত যা কিছু ছিল সব বিনষ্ট এবং পুরিয়ে শুধু বাড়ি ই পুরায় নেয়া ডাটাই পোড়ায়নি বিনষ্ট করেনি গাড়ি ঘোড়া যা ছিল লুটপাট করে নিয়ে গেল সব কিছু আমরা দেখলাম আমাদের স্বপ্নের মেট্রো রেল অকার্য করে দেওয়ার জন্য আগুন ধরিয়ে দেওয়া হলো আমরা দেখলাম আমাদের এলিভেটেড এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেসে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো আমরা দেখলাম নসুন্দীতে একটা তাণ্ড হাইওয়ে পুলিশ আমার সেই থানাটি একদম গুড়িয়ে দেওয়া হলো পুড়িয়ে গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হলো আমরা একটা এইবার নতুন একটা উপাদান দেখেছি যেখানেই সংযোগ হয়েছে সেখানেই আমরা গান পাউডারের আলামত আমরা দেখেছি এবং গান পাউডারগুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার মানে আলামত আমরা পেয়েছি আমরা দেখলাম নরসন্দীর শ্রমিক লীগের তার অফিস তার বাড়ি পুড়িয়ে দেওয়া মাধবদীর আওয়ামী লীগের বাড়ি পুড়িয়ে দেওয়া আমরা দেখলাম জেলখানা যেখানে নাকি সমস্ত মানে নিরাপদ একটা মানে অবস্থান সেইখানে আমরা দেখলাম গেইট ভেঙে অস্ত্রাগার অস্ত্র লুট করা আমরা দেখলাম কয়েদিকে বের করে নিয়ে যাওয়া এই যে এখানে হাজতি এবং সাজাপ্রাপ্ত দু ধরনেরই ইশারা ছিল সেখানে আমরা দেখলাম যেখানে নাকি আটজন নয়জন জঙ্গি ট্রায়ালের জন্য সেখানে ছিল আপনারা জানেন যখন বিচার কার্য চলে তখন এদেরকে আনা নাও করতে হয় সেই জন্যই কাছের যে জেলখানা সেইখানে রাখা হয় এই নয় জঙ্গি সেইখানেই ছিল সেখান থেকে তাদের নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা আমরা দেখলাম এই যে নারায়ণগঞ্জে আপনার পাসপোর্ট অফিস পুড়িয়ে দিয়েছে আমরা দেখলাম একটা হাসপাতাল সেই হাসপাতালে মানে যেখানে মা ও শিশু হাসপাতাল সেটা সেখানে দেখলাম আমাদের জন হাইওয়ে পুলিশের পুলিশ সেখানে ব্যারাক করে থাকতো সেটাতে আগুন ধরিয়ে দিল সেই একটা মানে সেই দৃশ্য যারা না দেখেছে তারা যে কতখানি পিশাস কতখানি তারা নিষ্ঠুর এ বুঝ আপনারা কেউ অবলোক মানে বুঝতে পারবেন না সেই মায়াদের আজহারি আমাদের পুলিশ তখন রেস্কিউ করার জন্য ওখানে গেলে পুলিশের উপরে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ যখন আরও বিজিবিকে নিয়ে ওখানে যায় তখন দেখা গেল যে এইগুলিকে রেস্কিউ করা অসম্ভব তখন হেলিকপ্টার যেয়ে হেলিকপ্টার যেয়ে আমাদের র্যাবের হেলিকপ্টার যেয়ে এই যে জন যেই পুলিশ তাদের ওকে উদ্ধার করলেন এবং ওই সেখানে মা এবং শিশুদেরকে উদ্ধার করলেন যারা চিকিৎসা সেবা ছিল না হ্যাঁ সেখানে দুইজন একজন ছিল বয়স মাত্র তিন দিন আরেকজনের ছিল ছয় দিন সেই শিশুদেরকেও পুলিশ সদস্যরা চরম মমতায় তাদেরকে নিজের জীবন বাজি রেখে তাদেরকে রক্ষা করেছেন আপনারা দেখেছেন সেই নারায়ণগঞ্জে এক নারী সাংবাদিকের উপরে কি নিষ্ঠুর অত্যাচার একটা পৈশাচিক মানে অত্যাচার আমরা দেখলাম আমরা এই সমস্ত লজ্জা আমরা কোথায় ঢেকে রাখবো আমরা নিজেরাও বুঝছি না আমরা দেখলাম দুইজন সাংবাদিককে যারা নাকি সময় সংবাদের জন্য তারা ছোটোবেড়ান জীবনে রিক্স নিয়ে কাজ করেন তাদের দুইজনকে হত্যা করলেন আমরা নারায়ণগঞ্জের যেখানে গিয়েছি আমরা দেখলাম ছাব্বিশটি বাস পার্কিং করা ছিল বাসগুলিতে আগুন ধরিয়ে দিয়েছে আমি কালকে ওখানে ইনস্পেকশনে যাওয়ার সময় সেখানে আমাদেরকে দেখানো হলো যে গান পাউডারের যে কৌটাগুলো যেটা করে গান পাউডার নিয়ে আসছিলো কিছু অবশিষ্ট আছে আমাদেরকে সেখানে দেখানো হলো এবং মানে আমরা নারায়ণগঞ্জের পার হয়ে যখন যেখানে গেলাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ির এই পৈশাসিক হত্যাকাণ্ড যেখানে মানে পুলিশকে প্রায় সাত দিন ধরে আটকে রেখেছিল মহুমুহু আক্রমণ একটা সঙ্গবদ্ধ আক্রমণ এই ধরনের আক্রমণ আমরা আমরা নিজেরাও আন্দোলন করে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযুদ্ধের আগে ছেষট্টি ছয় দফা আন্দোলন করেছি আমরা ইসে আমরা ঊনসত্তরে গণ আন্দোলন করেছি আমরা কখনোই আমরা এই ধরনের মানে হত্যাকাণ্ড এই ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড কিংবা আমরা ধ্বংস আমরা দেখিনি আমরা মুক্তিযুদ্ধের সময় বরং যে আমাদের পাকিস্তানিরাই আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আমরা কিন্তু কোনো থানা ভবন পুড়িয়ে দিইনি আমরা সেখানকে তাকে স্যারেন্ডার করিয়েছি আমরা পুড়িয়ে দিইনি আমরা স্যারেন্ডার করে আমরা থানা ভবনটা মানে দখলে নিয়েছি এইবার আমরা দেখলাম একটা নতুন কাণ্ড সে নতুন কাণ্ডটা কি আওয়ামী লীগ কারা আওয়ামী লীগ পিটাও আওয়ামী লীগের সভাপতিরা মারো ছাত্রলীগকে মারো এবং আজকে আমাদের যে হিসাব এই হিসাবে আমাদের অনেক আওয়ামী লীগ অনেক ছাত্রলীগ হত হয়েছেন শাহাদ বরণ করেছেন আর সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের এরা খুঁজে খুঁজে বের করেছেন পুলিশ সদস্যরা কোথায় আছে তাদের বাড়ি বাড়িঘরেতে যেয়ে খোঁজখবর নিয়েছেন এবং খোঁজখবর নিয়ে যাত্রাবাড়িতে মাইকে প্রচার করেছেন যে পুলিশ কোথায় আছে আমাদেরকে জানান এই ধরনের হত্যাকাণ্ড বর্বরচিত আক্রমণ আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ দেখছেন বলে সভ্য দেশ দেখছেন বলে আমার মনে হয় না আমরা এও দেখেছি আমরা এও দেখেছি তার একটা চক্র একটা হসপিটাল পর্যন্ত রেডি রাখছে যদি কেউ এই যে ইটে রাখাতে লাঠি রাখাতে যখন আহত হয়েছে তাদেরকে আবার নিয়ে যেয়ে সেখান থেকে চিকিৎসা করিয়ে আবার তাদের ভালো করে আরেক দল আসছে মানে একটা আগের থেকে একটা প্ল্যান্ড ওয়েতে এই আক্রমণগুলি করেছেন এই 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 যে দেখুন এক পুলিশ সদস্যকে কিভাবে পিটিয়েছে পিটিয়ে তাকে ফেলে রেখেছিল দড়ি দিয়ে বেঁধে এই দেখেন আরেক পুলিশ সদস্য তাকে হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে এই দেখেন আরেক পুলিশ সদস্যকে কিভাবে মেরেছে সে জীবন মৃত্যুর নিয়ে এখন চলছে আইসিউটা আছে এটা ঝোলানো আরেকটি আরেকটি পিকচার ছিল এই দেখুন আরেকটি কি পিছনে দৌড় মানে ধাওয়া দেয় সে একটা পুকুরের ডুব দেয় তখন বাঁশ দিয়ে খুচিয়ে খুচিয়ে তাকে বের করে বের করে দেখেন কাপড় কোপড় খুলে তাকে কিভাবে পিটিয়েছে পিটিয়ে মানে কিভাবে হত্যা করা হয়েছে দেখুন এই এইটা একই জিনিস এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেশবাসী দেখেছেন এবং এই হত্যাকাণ্ডগুলো আমরা আমরা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন তিনিও হাসপাতালগুলি ভিজিট করছেন এবং যারা হতাহত হত হয়েছেন তাদের আজকে তিনি ডেকে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন যারা মোড়ে ইন্তেকাল করেছেন তাদের তো ফেরত দেওয়া যাবে না তিনি তাদের জড়িয়ে ধরে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন আমরা সেই দৃশ্য দেখেছি আমরা মনে করি তারা আবার মানে স্ব স্ব জায়গায় আবার ঘুরে দাঁড়াবেন শুধু এই দৃশ্য তো আমি তো কয়েকটার কথা বললাম আমাদের গাজীপুরে এই ধরনের ঘটনা ঘটেছে আপনার মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীরকে কিভাবে পিটিয়ে তিনি এখন সিঙ্গাপুরে আমরা তাকে বিজিবি নামিয়ে তাকে উদ্ধার করতে হয়েছিল তাকে এমনভাবে পিটিয়েছে সে এখন স্মৃতিশক্তি ফিরে পাবে কি না আমাদের যা আমাদের সেইটাই এখন সন্দেহ করছি তার যে সঙ্গে যে লোকটা তাকে এরকমভাবে পিটিয়ে তাকে গাছে ইসের সঙ্গে দড়িতে ঝুলিয়ে রেখেছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় আপনার নিশ্চয়ই দুই হাজার একের থেকে দুই হাজার ছয়ের কথা ভুলে যান নাই বাংলা ভাই উত্থান ঘটেছিলো রাজশাহীর বাগমারাতে সেখানে এই গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো আমরা যখন আপনারা বলতেন তখন বলতো এই যে জামাতের তখন মন্ত্রী ছিলেন যে বলে এটা মিডিয়ায় তৈরি করেছে এই রকম কথা বলতেন এগুলো কিন্তু আপনারা সবাই আপনাদের মনে আছে এই রকম দৃশ্যকাণ্ডগুলোই আমরা এখানে দেখলাম এতে এটা স্পষ্টতর হয়ে যাচ্ছে এটাই সেই জামাত শিবির সেই জঙ্গি যারা নাকি এই ধরনের উত্থান ঘটানোর চেষ্টা করেছিল যারা নাকি স্বাধীনতার বিরোধী শক্তি এই সবগুলি এক হয়ে বিএনপি সহ আজকে একই কাজ করছেন ওই ইংল্যান্ড থেকে হুকুম দিচ্ছেন আর এই দেশে ধ্বংসলীলা চালাচ্ছেন মানুষ হত্যা হচ্ছে মানুষ হত হচ্ছে আমরা চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ সদস্যরা এগুলি মোকাবেলা করেছেন তাদের সদস্য হত হওয়ার পরেও তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন যখন নাকি দেখা গেল সম্পদ রক্ষা আর হচ্ছে না তখন পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছেন এর আগেই কিন্তু অনেক খুন হয়েছে ইট পাটকেলের খুন এবং তারাও এই যে জামাত বিএনপি এই যে জঙ্গি এরাও কিন্তু অস্ত্র নিয়ে আমাদের শুধু পুলিশ না আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অ্যাটাক করেছে সেগুলো দৃশ্য সেগুলোর আমার কাছে পরিসংখ্যান রয়েছে আমরা এই সবগুলো আমরা দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমরা আর পারছিলাম না আমরা পুলিশ যখন আর পারছিল না তখন আমরা আর্মিকে ডাকতে বাধ্য হয়েছি এবং সন্ধ্যা আইন জারি করতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে গ্র্যাজুয়ালি দেশ স্বাভাবিক হয়ে আসছে আমরা গ্র্যাজুয়ালি সন্ধ্যা আইন শিথিল করছি এবং আমরা মনে করি যখনই কি আরও ই হয়ে যাবে আমরা কারফিউ ওঠাতে সক্ষম হবো দেশ নর্মাল হয়ে আসবে আপনাদের সেইখানে আমাদের সহযোগিতা চাই আপনাদেরও তো দুইজন আর একজনকে কীভাবে অত্যাচার করেছে আপনারা দেখেছেন তো আমি এই টোটাল অনেকে অনেক কিছু বলছেন টোটাল যারা এই এই কয়দিনের গণ্ডগোলে এই গণ্ড মানে এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের একটা লিস্ট আমাদের কাছে আছে আমরা আমরা এইটু মানে আমরা আরও যাচাই বাছাই করছি আমরা যদি আরও আরও দু একজনের খবর পাই আমরা এটা ইনক্লুড করব। এখন পর্যন্ত আমাদের কাছে যা আছে সেইগুলোর মানে একটা পরিসংখ্যান আপনাদেরকে আমরা আজকে এখন দেব এর মধ্যে কিন্তু আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ মানে অনেক নেতাকর্মীদেরকে খুন হয়েছে খুন শুধু ঢিলেতে তো খুন হয় নাই তারা গুলি চালিয়েছে বিভিন্ন জায়গার থেকে আপনাদের নিশ্চয়ই আপনারা মোহাম্মদপুরে বসিলা এলাকায় দেখছেন সেখানে গুলি চালিয়েছে আপনারা এই নারায়ণগঞ্জ এলাকায় সেখানে গুলি চালিয়েছে এই গুলি চালানোর দৃশ্য আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা অবলোকন করছে তারাও এই গুলির শিকার হয়েছে আমরা সেইগুলি সবই পুলিশ তদন্ত করবে আমাদের দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো আমরা কাউকে এখানে ছাড় দেব না আমাদের আমরা মনে করি দেশবাসী কয়েকদিন অসুবিধা হয়েছে আমরা খুব শীঘ্রই এদেরকে আমরা মানে সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারব ইনশাল্লাহ আমরা সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে একশো ছত্রিশ আমাদের কাছে ছিল তারপরে আমরা দেখলাম আরও এগারো জন যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের যুবলীগের নেতাকর্মী এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল আমাদের একটা অবার লোক হয়েছিল একশো ছত্রিশ প্লাস এগারো একশো জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে তাই তো হ্যাঁ মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে এর মধ্যে এর মধ্যে ছাত্র যারা যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি একশো ছত্রিশ প্লাস এগারো এই একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি এটা আমরা ডিটেল আপনাদেরকে দিই এটা আমরা এখনও আমরা জানাবো সব সংখ্যাওয়ারি সব কিছু জানাবো আমাদের হয়তো আমরা পুলিশ এগুলি ভেরিফাই করছে এসবি ভেরিফাই করছে এনএসআই ভেরিফাই করছে যে কার পেশা কী কাকে সে কোন দল করত কিংবা কী করতো সবগুলি নিয়ে আমরা একটা আরও একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব এগুলি হাসপাতাল সূত্র এবং আমাদের আমাদের যে সমস্ত রিপোর্ট হয়েছে যে সমস্ত জেলায় মানে থানা জানতে পেরেছে। সেইগুলি সদ্য সেগুলি যোগ ফল লোইটা কোনটা স স স সব আমরা করছি, সব করছি। আমরা করব আরও। আমাদের ভুলভ্রান্তিও মানে যাতে না হয় সেই জন্য আমরা আরেকটু যাচাই বাছাই করছি এর মধ্যে ছাত্র কয়জন পেশাজীবী কয়জন আমাদের এই যে আজকে গিয়েছি সেখানে দেখলাম তরকারি বেছে সে ছেও আছে আবার সাংবাদিকও রয়েছে অনেক অনেক এই যে সিলেটের এক সাংবাদিক আজকে যারা সবে মিলেই আজকে এটাকে আমি আমি তো বলতে পারব না আমরা খবর রিয়েল খবর যদি আমরা পাই যদি মনে করি যে আসলে সেই ভিক্টিম আমরা হয়েছে তাহলে বাড়তে পারে কিন্তু এই এইগুলো তো আমরা এখন বলতে পারবো না আমরা যতটুক পেয়েছি যতটুক জেনেছি হ্যাঁ সংখ্যা কিছু আছে মাননীয় প্রধানমন্ত্রীদের দেখতে গিয়েছেন সবাইকে দেখতে গেছেন এটা আমাদের পুলিশ হাসপাতালে আছে আমাদের পিজি হাসপাতালে আছে ওই যে একটা মানে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছে সেইখানে সেইখানে আপনারা মানে মানে আমার নিজেরও কান্না পাচ্ছে ওই যে চিরাঙে ছয় তালার বিল্ডিংয়ের থেকে এদেরকে ফেলে দিয়েছে সেই ওই যে তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যে বঙ্গবন্ধু হাসপাতালে তারা রয়েছে মানে বঙ্গবন্ধু হাসপাতাল বলেন ঢাকা মেডিকেল হাসপাতাল বলেন সব জায়গায় আহত পঙ্গু হাসপাতাল পুলিশ হাসপাতাল পুলিশ হাসপাতাল এমন কোনো হাসপাতাল নাই যেখানে এই দু একজন এখনও নাই এই পর্যন্ত এটা আজকে পর্যন্ত

আপনি বললেন আমরা আবার প্রেস ব্রেক ইন রেস্ট প্রেভেং বলে দিতেন এক্ষেত্রে অভিযোগ আসছে যে মানে এক্ষেত্রে অভিযোগ আসছে যে আপনার যে যাদের গ্রেফতার করা হচ্ছে মানে মানে অনেকে শিশু অনেকে ছাত্র নির্দোষ হ্যাঁ হিউম্যান হ্যাঁ লঙ্ঘন করা হচ্ছে এবং ব্লক ব্লগপ্রেট দিয়ে আপনার যেভাবে অভিযান চালানো হচ্ছে এটা কি নিয়ে প্রশ্ন তোলা শিশু শব্দটি যে বললেন শিশুরা শিশুরা কি রাস্তায় মারফিটে গিয়েছে মারফিটে না ওই শিশু যেটা বলছে শিশু যেটা বলেছে এইটা নিশ্চয়ই একটা মানে উদ্দেশ্যমূলক কথায় বলেছে শিশু হ্যাঁ আমরা বলেছি যে কিছু ওই যে কিশোর গ্যাং কিশোর গ্যাং এগুলি আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায় দাঁড়িয়েছে এটা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আপনারা নিজেরাও জানান যেটা এটাও এরাও এখানে সম্পৃক্ত কিছু কিছু হয়েছিল অল্প পয়সার বিনিময়ে এদেরকে কাজে লাগিয়েছিল এগুলি সবগুলি তথ্য আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা দিয়ে এই স্বল্প মানে একদম মানে কিশোর গ্যাং এবং অন্যান্য কিছুকে টাকা পয়সা দিয়ে এদের সামনে নিয়ে আসছিলো এই সবগুলো আপনাদেরকে আরও ক্লিয়ারলি বলতে পারবো আজকে শুধু আমরা বললাম যে মৃত্যুর সংখ্যাটা এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর কখনও বলছে এক হাজার কখনো বলছে পাঁচশো কখনো বলছে সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেইটা দিলাম আমরা আমরা এখনও অনুসন্ধান করে যাচ্ছি এখনও আমরা চালিয়ে যাচ্ছি যে মানে আরও কোথায় কোনো সংবাদ আছে কি না করা না রাখেন আপনারা আর কয়টা প্রশ্ন করবেন এবং আমরা দেখেছি যে পুলিশও আত্মসমর্পণ করার তাকে গুলি চালিয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি আসছে এই বিষয়গুলো এবং দেখেছি যে গাড়ি থেকে ট্রেনে ফেলে দেওয়া হয়েছে এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছে আমি আপনাকে বলি পুলিশ আমাদের পুলিশ ট্রেন দেওয়া ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি তা করে না প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয় প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাবদিহি করতে হয় কাজেই পুলিশ অযথা গুলি করেছে শিশুকে মেরে ফেলছে এইগুলি সম্পূর্ণ গুজব অপপ্রচারণা পুলিশ চরম তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে সেখানে পুলিশ আহত হয়েছে সেখানে পুলিশ নিহত হয়েছে পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিআর গ্যাস এগুলি ছেড়েছে যা যেগুলিতে নন লিটাল উইপেন আর যখন একদম পারেনি যখন নাকি পুলিশকে মারা হচ্ছে ঝুলিয়ে রাখা হচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে বড় কথা হলো দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে পুলিশের জায়গায় আবার ভিজিবিও আসছে ভিজিবি না পাড়াতে আবার ইস্যু আসছে আমাদের আর্মিকেও না হয়েছে আর আপনাদের একটা রিকোয়েস্ট করব আমি নারায়ণগঞ্জেই এই বলেছি এরা শুধু এই আমাদের মানে অ্যাটাকই করেন নেই এরা সম্পদ নষ্ট শুধু বিনষ্টই করেন নেই আওয়ামী লীগের উপরে অ্যাটাকই করে নাই পুলিশের উপরে অ্যাটাক করে নেই আরও কিছু করেছেন সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে মানে আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছে কাজেই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনারা প্রচার করে দেশবাসীকে জানাবেন এই অনুরোধ দেখুন তারা নিজেরাই বলতেছিল তারা মানে ঝুঁকিতে আছেন তাদের একজনের বাবাকে বলছিল যে আমি মানে বিশেষ প্রয়োজনে আমি আত্মগোপন করেছি তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি এগুলোর উত্তরও তারা দিচ্ছে এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি আমরা তাদের আমাদের হেফাজতে আছে। আমরা আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই মুক্ত হয়ে যায় তারপরে আমরা ছেড়ে দিয়ে দিতে পারব কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি তখনই তাদের ছেড়ে দেওয়া হবে আমরা মানিদুশ মানুষও কি বিষয়টা কাছে কি আছে তথ্য আছে যে কারে আমরা বিনা বিসে না না আপনি আপনি একজন সাংবাতিক আপনার কাছে প্রশ্ন করলাম প্রত্যেকটা ареস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে প্রত্যেকটা ареস্ট ভিডিও ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে এখন যদি কেউ বলে যে আমরা করিনি আমরা জানি ভিডিও ফুটেজ তত হয়েছে বাজি যেগুলি ареস্ট হচ্ছে এগুলি একদম আমাদের গোয়েন্দা সংস্থার মানে লিস্ট অনুযায়ী হচ্ছে এবং তথ্য অনুযায়ী হচ্ছে এবং ই অর্ডারে কি বলে ভিডিও ফুটেজ দেখে করা হলো কিছু কিছু ফুটেজ দেখে দেখা যায় যে পুলিশ চাইলেও আমার দুটো প্রশ্ন ছিল হয়ে গেছে শেষ সে সে কথারা শেষ নাই তো কথার পেছনে কথা আসে থ্যাংক ইউ भैया ভালো থাকেন